আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যেতে চাই পরের প্রশ্নে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। ইলিশ উৎপাদনে কোন মুসলিম দেশটি বিশ্বে প্রথম? এ মালদ্বীপ, বি ইন্দোনেশিয়া, সি মরক্কো, ডি বাংলাদেশ। লাইফলাইন এবং পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। যদি কোনো লাইফলাইন না থাকতো, পরিবর্তিত প্রশ্ন না থাকতো, আপনি কোন অপশনটাকে বেছে নিতেন? মরক্কো। মরক্কো। আসলে সঠিক উত্তরটি ছিল ডি বাংলাদেশ। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। কোন জায়গা থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কেন্দ্রিক অসুস্থতা শুরু হয়? এ বাকিউল গারকাত, বি সুহাদায়ে ওহুদ কবর জিয়ারত, সি বিদায় হজ, ডি ওসামার বাহিনীকে বিদায় দেবার পর। কোন জায়গা থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন, এরপরে আর তিনি সুস্থতা লাভ করেননি? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি, ওসামার বাহিনীকে বিদায় দেওয়ার পর। ওসামার বাহিনীকে বিদায় দেবার পর। আপনি কি নিশ্চিন্ত হয়েই কথাটা বললেন, নাকি এর মধ্যে কোনো দ্বিধা কাজ করছে? আমার এখানে দুটি প্রশ্নের উত্তরের মধ্যেই, দুটি উত্তরের মধ্যে একটু কনফিউশন লাগছে। বাকিউল গারকাত অথবা ওসামার বাহিনীকে বিদায় দেওয়ার পর, দুটির একটি হবে ইনশাআল্লাহ। তাহলে কি আমি ডি, ওসামার বাহিনীকে বিদায় দেওয়ার পর, এটা কি চূড়ান্ত বলে ধরে নেব? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফ্রিজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ডি, ওসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে বিদায় দেওয়ার পর। আপনি পরিবর্তিত প্রশ্ন নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে বাকিউল বারকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থে এসেছে যে তিনি যখন ২৯ সফর তিনি রাতের বেলা গিয়েছিলেন। এর আগে মাঝে মাঝে তিনি রাতের বেলা বাকিউল বারকাতে একাকী যেতেন। সেদিন তার সাথে আর একজন সাহাবা ছিলেন, এবং সেখানে কিন্তু আপনি যদি দেখেন কিতাবুল ফিতানের অনেকগুলো বর্ণনা আপনি পাবেন, কেয়ামতের আলামতের বর্ণনাগুলো এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মাঝে এমনভাবে ফিতনা আসবে যেভাবে বৃষ্টির ফোঁটা একটার পর একটা আসে। এই হাদিস কিন্তু সেখানে এসছে। এরপর তিনি অসুস্থ হয়ে যান, প্রচণ্ড মাথা ব্যথা এবং জ্বর দেখা দেয়। দুই সপ্তাহ পরই তিনি ইন্তেকাল করেন। পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমি একটু জানতে চাই যে আপনার আব্বা আম্মা তো আলহামদুলিল্লাহ আছেন, আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত। আপনার আব্বা আম্মা নিশ্চয়ই আপনার এই অনুষ্ঠানটিও দেখছেন। আলহামদুলিল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে অথচ তিনি তার পিতা নন, হাদিসে তার পরিণতি কি ঘোষণা করা হয়েছে? এ আল্লাহ ও ফেরেশতার অভিশাপ, বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, সি জান্নাত হারাম, ডি দুনিয়ায় রিজিক হ্রাস পাবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি, জান্নাত হারাম। জান্নাত হারাম। আমি কি লক করে দিব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি, জান্নাত হারাম। আপনি বলছেন যে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, অথচ তো আমরা আমাদের সমাজে এটা কতই না দেখে থাকি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।
من ادعى ابا في الاسلام غير ابيه يعلم انه غير ابيه فالجنه عليه حرام পরের প্রশ্ন যাব ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য পরের প্রশ্ন আল্লাহু আকবার ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটির ইতিহাসের শিক্ষক ফুয়াদ সেজগিনের মতে বিশ্বে আরব বিজ্ঞানীদের কত মিলিয়ন বই রয়েছে এ 1.5 মিলিয়ন বি 1.6 মিলিয়ন সি 1.7 মিলিয়ন ডি 1.8 মিলিয়ন আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি 1.6 মিলিয়ন 1.6 মিলিয়ন আপনি কি এটা জেনে বুঝে বলছেন নাকি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে এসে তারপরে বলবেন চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে এসে বলছি তাহলে কি আমি বি তে লক করে দেব নাকি এ ছিল সি ছিল ডি ছিল এখানে কোনো চিন্তা করব জি লক করে ফ্রিজ করে দেওয়া হোক বি 1.6 মিলিয়ন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি ফুয়াদ সেজগিনের মতে 1.5 মিলিয়ন বই আরব বিজ্ঞানীদের হাতে আছে আমি ডক্টর কামরুজ্জামান আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই যে 15 লক্ষ বই আছে বিজ্ঞানীদের হাতে আরব বিজ্ঞানীদের হাতে অথবা আরবি ভাষায় অথচ আমরা তো এর কিছুই জানি না এবং আমরা যখনই কোনো বইপত্র পড়ি বিজ্ঞানের বই পড়ি আবিষ্কার নিয়ে কথা বলি তখনই দেখা যায় যে আরবীয় নাম খুব একটা খুঁজে পাওয়া যায় না আসলে কেন এটা হলো বা কি কারণে তাদের নামগুলো হারিয়ে যাচ্ছে যদি একটু বলেন আপনি ধন্যবাদ মুফতি সাইফুল ইসলাম ভাইকে সুন্দর একটি বিষয় আপনি প্রসঙ্গত আজকে এই রোজার প্রথম দিনের আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের প্রথম পর্বে আপনি নিয়ে এসেছেন আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মুসলিম সমাজের একটা অংশের নিকট বড় প্রশ্ন জ্ঞান বিজ্ঞানে ও আবিষ্কারে কেন মুসলিমরা অন্য সব জাতি থেকে পিছিয়ে আছে প্রাচীন সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামিক স্কলাররা জ্ঞান বিজ্ঞানের নানা ক্ষেত্রে অভূত সাফল্য অর্জন করেছেন গণিত রসায়ন জীববিজ্ঞান চিকিৎসাশাস্ত্র জ্যোতির্বিজ্ঞানসহ অনেক বিষয়ে মুসলমানরা অসামান্য অবদান রেখেছেন কিন্তু কালের পথপরিক্রমায় মুসলমানদের সেই অবদান বা সাফল্যগুলোর ধারাবাহিকতা বজায় থাকেনি কারণ হিসেবে নন মুসলিমদের ধূর্তনীতি এবং মুসলমানদের অনগ্রসরতা ধারাবাহিক অগ্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় কোরআনে বর্ণিত যেসব দিক নির্দেশনা আছে তার পুরোটাই আজকের বিজ্ঞানের অগ্রযাত্রার মূল নিয়ামক হিসেবে প্রমাণিত হয়েছে বর্তমান বিশ্বের বিজ্ঞানীদের আবিষ্কার আজ বেরিয়ে আসছে কোরআন ও সুন্নার আলোকেই পৃথিবী সব কিছু আবর্তিত হচ্ছে কোরআন সুন্নার পরিপূর্ণ চর্চার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতে জ্ঞান বিজ্ঞানে আবারও সফলকাম হতে পারি ও হারানো গৌরব ফিরে পেতে পারি আলোকিত জ্ঞানীর এই চমৎকার রিয়েলিটি শোটিও দেশ বিদেশে প্রচারিত হয়ে জ্ঞান চর্চার একটি অনন্য অনুপ্রেরণা হিসেবে বিশেষ অবদান রেখে চলেছে যার মাধ্যমে আগামীতে অনেক আলোকিত মানুষ ও ইসলামিক স্কলারের উন্মেষ ঘটাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এবং তথ্য আপনি শেয়ার করেছেন জাযাকাল্লাহ খায়র আলহামদুলিল্লাহ আমরা তৃতীয় ধাপ শেষ করলাম এরই সাথে এবার আমাদের সামনে রয়েছে 8টি প্রশ্ন ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর আর এই 8টি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি দেড় করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না জ্ঞান সাধনায় হব ধ্যানী জানব কোরআন হাদিস আমি জানব কোরআন